إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونستغفره سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فكذبوا فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب أليم إلى آخر الآيات شمس প্রশংসা شمس تعريف সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর তার ইবাদত করার সুযোগ প্রদান করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীর বুকেতে প্রেরণ করার পর যুগে যুগে কালে কালে বিভিন্ন ভাষাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন আম্বিয়া কিরামগণকে প্রেরণ করেছেন জিবরীল আলাইহিসসালাম মারফতে ওহি দিয়ে যাতে মানুষ ইহকালে এবং পরকালে পরিত্রাণ পেতে পারে সফলতা পেতে পারে সেই সকল আম্বিয়া কিরামের উপর তথা সর্বশ্রেষ্ঠ মানব এবং নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই পবিত্র কুরআনের সূরা আশ-শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 189 পাঠ করেছি তো সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্প্রদায়ের প্রতি একটা আযাবের কথা বর্ণনা করেছেন আর সেই আযাবটি যখন এসেছিল পরিস্থিতি এমন ছিল যেমন বর্তমানে পরিস্থিতি অর্থাৎ বর্তমানে আমরা যেটা দেখছি যে প্রচন্ড গরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ প্রত্যেক ধর্মের মানুষ বৃষ্টি প্রার্থনা করছে কিন্তু বৃষ্টির দেখা নেই বরং অসহনীয় গরম তো এই রূপ আযাব এসেছিল একটা সম্প্রদায়ের উপরে আর সেই সম্প্রদায়ের নবী যাকে সেখানে প্রেরণ করা হয়েছিল তার নাম হচ্ছে শুআইব আলাইহিসসালাম শুআইব আলাইহিসসালামের ঘটনা পবিত্র কোরআনের সূরা আরাফের মধ্যে এবং সূরা শুআরার মধ্যে আবার যেখানে সূরা কাসাস বা সূরা তহা যেখানে মূসা আলাইহিসসালামের ঘটনার বর্ণনা আছে সেখানেও শুআইব আলাইহিসসালামের কথা কিছুটা আছে কারণ মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কাছে মানুষ হওয়ার পরে বড় হয়ে একজনকে হত্যা করেছিলেন একটা ঘুষিতে একজনকে শেষ করে দিয়েছিলেন অথচ সে ফেরাউনের সন্তান নাই মানুষ হয়েছিল কিন্তু ফেরাউন বিচার ব্যবস্থায় এদিকে সে নিজেকে রব বলে দাবি করলেও বিচার ব্যবস্থায় কিন্তু ন্যায় ছিল যে মূসা যেখানে আছে ধরে আনো
হত্যার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করা হবে। তো জনৈক ব্যক্তি মূসা আলাইহিস সালামকে সংবাদ দেওয়াতে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করেছিলেন এবং যেখানে গিয়ে পৌঁছেছিলেন মাদায়েন শহরে, সেই মাদায়েন শহরে গিয়ে পৌঁছেছিলেন এবং ঘটনাক্রমে শোয়েব আলাইহিস সালামের মেয়েরা সেখানে সেই একটা কুয়া থেকে পানি নিতে এসেছিলেন। অনেক পুরুষরা বা শক্তিশালী ব্যক্তিরা যেখানে পানি নিচ্ছে না, মেয়েরা দাঁড়িয়ে আছে পানি নিতে পারছে না, তখন মূসা আলাইহিস সালাম তার শক্তি প্রয়োগ করে সেই মেয়েদেরকে সর্বপ্রথম পানি নিতে রাস্তা খুলে দিয়েছিলেন। গতকাল সেই মেয়েদের মারফতে মূসা আলাইহিস সালাম গিয়ে পৌঁছেছিলেন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। পরবর্তীকালে মূসা আলাইহিস সালামের সঙ্গে শোয়েব আলাইহিস সালামের একটা মেয়ের বিয়ে হয়, আর সে শর্ত ছিল কি, 10 বছর ছাগল বা ভেড়া চালাতে হবে, তারপরে সেটাই হচ্ছে মৌলানা তার পরিবর্তে শোয়েব আলাইহিস সালামের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তো কিন্তু তার আগে শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের সঙ্গে ঘটে গেছিল এক আজাব। পৃথিবীর বুকে বিভিন্ন যে পাপের কথা এসেছে, তো কোনো সম্প্রদায় সেই পাপটাকে চালু করেছিল। তো শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায় এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূজা করতো না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতো, অন্যের পূজা করতো। দ্বিতীয়ত তারা একটা পাপ কাজ করতো, সেখানেই তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, সেখানেই তারা ছলে বলে কৌশলে তারা কি করতো, ওজনে ফাঁকি দিত। তো শোয়েব আলাইহিস সালাম বিশেষ করে তারা তাদেরকে বলতে লাগে যে ওজনে ফাঁকি দেওয়া, মানুষের কাছে সম্পূর্ণ মূল্য নেবে আবার ওজনে ফাঁকি দেবে, তাকে মালটা কমে দেবে, এটা কিন্তু প্রতারণা। আর এই প্রতারণা তোমাদের পূর্বে কেউ করেনি। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, নচেৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আজাব অবতীর্ণ হবে। সেই মাদাইনবাসীরা যেখানেই যেত, পৃথিবীর আনা সেখানে আছে, যেখানেই তারা ব্যবসা বাণিজ্য করতে যেত সেখানেই তারা ওজনে ফাঁকি দিত। আর বর্তমানে অনেকে আছেন, আমরা দেখেছি এখন আবার কম্পিউটার পাল্লা, সেখানেও আবার ছল চাকরি করা যায়। আবার যখন ওই দাঁড়ি পাল্লা ছিল তা এখন অনেক জায়গায় আছে, সেখানে আবার নিচে কিছু আটকে দিয়ে, চুম্বক আটকে দিয়ে ওখানে ফাঁকি দেয় অনেকে। তো এটা একটা মহাপাপ, পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ রয়েছে, সূরা রহমানের মধ্যে উল্লেখ রয়েছে। তো শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায় কি করত, এক তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া অন্যের ইবাদত করতো, দ্বিতীয়ত তারা ওজনে ফাঁকি দিত। তো সেই ওজনে ফাঁকি দেওয়ার জন্য তাদের উপর আল্লাহর আজাব অবতীর্ণ হয়েছিল। এমনকি যখন শোয়েব আলাইহিস সালাম বলল তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যদি এই পাপের মধ্যে লিপ্ত থাকো, মানুষকে ফাঁকি দিতে থাকো, এইরকম প্রতারণার ব্যবসা করতে থাকো, তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে তোমাদের উপরে আসমান থেকে আজাব এসে উপস্থিত হবে। তখন তারা বলল দেখি তোমার আল্লাহ কি করে, তুমি যদি সত্যবাদী হও, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয় তো আমাদের উপর আকাশ থেকে আজাব অবতীর্ণ করবে। আল্লাহ সুবহানাহু বলছেন যে তাদের উপরে, তাদের সেই অস্বীকারীদের উপরে এমন একটি নির্দিষ্ট আজাব এসে পড়েছিল, যে আজাব তারা নিজেরাই চাইছিল এবং আল্লাহ সুবহানাহু তাদের উপরে সে মেঘ থেকে আজাব অবতীর্ণ করেছিলেন, মেঘ থেকে আজাব অবতীর্ণ করেছিলেন। প্রায় 1 সপ্তাহ বা 10 দিন মতো তাদের উপরে এমন প্রচন্ড গরম হতে লাগলো, হাওয়া বাতাস বন্ধ, বৃষ্টিপাত নেই, মানুষ গরমে কাহিল হয়ে গেল, মানুষ গরম আর সহ্য করতে পারছে না। এমত অবস্থায় শেষ দিনে যেই দিনকে চূড়ান্ত আজাব অবতীর্ণ হচ্ছে সেই দিনকে তারা দেখতে পেল যে আকাশে একবর্ণ মেঘ জমেছে এবং সেই মেঘ রীতিমতো এক জায়গায় উড়ে উড়ে এসে এক জায়গায় অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং সেখানে ছায়া রয়েছে। সেই শহরে সেই গ্রামের অধিবাসীরা সবাই যে যার বাড়ি থেকে দৌড়ে গিয়ে সেই ছায়াতে আশ্রয় নিতে লাগলো এবং সেই ছায়াতে গিয়ে তারা ঠান্ডা অনুভব করতে লাগলো। যখন মেঘ আরো ঘনীভূত হলো, হলো কি, বৃষ্টিপাত কিন্তু হলো না, কি হলো, সেই মেঘ থেকে আগুন ঝরলো এবং সারা সম্প্রদায় পুরো সার্কার হয়ে গেল।
সে মাজারের পাখি না মেঘে তো মানুষ সাধারণত একাই চাহিদা করে যে মেঘ জমেছে নিশ্চয় বৃষ্টি হবে, কিন্তু সেই মেঘটাকে শান্ত করল না, বরং সেই মেঘ থেকে আগুন বর্ষণ হতে লাগল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব পাকড়াও করল। তো বর্তমানের পরিস্থিতি যে অবস্থা, অনেক কিছু সুন্নাহ আমরা হারিয়ে ফেলেছি, সেই সুন্নাহকে জীবিত করারও প্রয়োজন আছে, তবে তার জন্য সময়েরও ব্যাপার আছে। যখন কোন সম্প্রদায়ের উপরে দৃষ্টি বন্ধ হয়ে যায় তখন সালাতুল ইস্তিসকা পড়ার ব্যবস্থা আছে, একটা হাদিস বলবো ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, সে হাদিসের মধ্যে পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন কোন কোন পরিস্থিতি উপস্থিত হলে পরে কোন কোন আজাব মানুষকে পাকড়াও করতে পারে। কারণ মানুষ অধিকাংশ মুসলমানই এখন কেবলমাত্র কালেমা পড়া নামধারী মুসলমান, তারা কালেমার মর্মার্থ জানে না, কালেমাতে কি যে তারা অঙ্গীকার করছে, কি যে তারা ওয়াদা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলকে কি তারা অঙ্গীকার দিচ্ছে সেটা তারা নিজেরাই জানে না। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে এলেন এবং তিনি বললেন যে আমি কয়েকটা বিষয়ে, পাঁচটি বিষয় আশঙ্কা করছি, তোমাদের মধ্যে যখন এগুলো ঘটবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব এসে উপস্থিত হবে, আমি চাই তো বর্তমান পরিস্থিতিতে সব কিছুই ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যখন পর্দা উঠে যাবে, অশ্লীলতায় খেয়ে যাবে, নিজেদের বাড়িতে তো তারা পর্দা করবে কিন্তু অপরকে তারা অশ্লীল উলঙ্গ দেখে অবস্থায় দেখা তারা পছন্দ করবে। বর্তমানে হচ্ছেও তাই, মোবাইলে মোবাইলে ঘুরছে অনেক কিছু যেগুলো মানুষ দেখে উপভোগ করছে, অশ্লীলতা যখন ভরে যাবে আল্লাহর পক্ষ থেকে মহামারী রূপে প্লেগ রোগ তাদের উপরে এসে পড়বে এবং আরো এমন কিছু রোগ তাদেরকে গ্রাস করবে, তাদের উপর আক্রমণ করবে যে রোগের নাম তার ইতিপূর্বে কোনোদিন শোনেনি। ইতিপূর্বে কি করোনার নাম কি কেউ কি জেনেছে নাকি? এইডস এর নাম কেউ জেনেছিল? অশ্লীলতার মধ্যে লিপ্ত হওয়ার দরুন বিভিন্ন রোগ মহামারী রূপে তোমাদেরকে আক্রমণ করবে এবং এমন এমন রোগ আসবে নতুন নতুন যে রোগের নাম মানুষ কোনোদিন শোনেনি। যখন মানুষ ব্যবসা বাণিজ্যতে প্রতারণা শুরু করবে, যখন মানুষ ওজনে ফাঁকি দেবে, সম্পূর্ণ টাকা নেবে, সম্পূর্ণ অর্থ নেবে কিন্তু তার পরিবর্তে মাল কম দেবে মানুষকে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে, অভাব অনটন নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে, বিভিন্ন ধরনের আজাব নেমে আসবে। যখন মানুষ জাকাত দেওয়া পরিত্যাগ করবে তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অন্যান্য প্রাণী জীব জন্তুর যদি কীট পতঙ্গ না থাকতো তাহলে ওই জাকাত দেওয়া যারা বন্ধ করে দেবে, ওষুধ দেওয়া যারা বন্ধ করে দেবে তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো না। যখন মানুষ আল্লাহ এবং তার রসুলের সঙ্গে করা অঙ্গীকারকে ছিন্ন করবে, অর্থাৎ কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ ছাড়া, তখন তার উচিত যে আল্লাহর ইবাদত করা, কিন্তু এই অঙ্গীকার সে ভুলে যাচ্ছে, এই ওয়াদা সে ভুলে যাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে সে বিচ্ছিন্ন থাকছে। মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত বা রাসূল বা দাতা,
যখন এটা স্বীকার করে নিচ্ছে অর্থাৎ তারা আল্লাহর ইবাদত করবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তাকে মেনে চলবে। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে করা অঙ্গীকার যখন মানুষ ছিন্ন করবে, তখন তাদের উপরে বিজাতীয় শাসককে নিযুক্ত করে দেবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতির শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিবে, এবং এর পরে ধারীদের উপরে যা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অঙ্গীকার করার পরেও, কালেমা পড়ার পরেও, কালেমা শাহাদা পড়ার পরেও আল্লাহর বিধানকে মেনে আমি মুসলমান হয়েছি, আল্লাহর বিধানকে মেনে আমি মুসলমান হয়েছি, তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু মেনে নিয়েছি, আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করে নেবে, ওয়াদা করার পরে যখন মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, তখন বিজাতীয় কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসক হিসেবে মুসলমানদের উপরে নিযুক্ত করবে, এবং সেই শাসক মুসলমানদের উপরে অত্যাচার করবে, এমনকি তাদের ভিটে বাড়ি, তাদের জমা সম্পদ সব কিছু কেড়ে নেবে। বর্তমানে হচ্ছে কিনা দেখুন, বিজাতীয় শাসক আমাদের উপরে নিযুক্ত হয়ে গেছে কিনা চিন্তা করুন। দেখুন বিভিন্ন ছলে বলে কৌশলে তারা ভয় দেখাচ্ছে, আর তোমাদের সঙ্গে এনআরসি করাবে হবে, কাল তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে, এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার, তাদের সম্পদের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া, তাদের নামে মিথ্যা কেস, মিথ্যা মামলা ঠুকে দিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া, তাদের সম্পদকে তছনছ করা, তাদের সম্পদকে সরকার গ্রাস করে নেওয়া, এগুলো ঘটছে কিনা চিন্তা করুন। এগুলো কিন্তু না আমাদেরই কর্মের ফল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ করে দিয়েছেন, যখন এই বিচার কোনো করবে তখন এই রূপ আজাব আসবে আসবে। আর সকল শাসকগণ যদিও কোথাও কোনো কোনো দেশে মুসলমান শাসক থাকে, তারপরেও সেই শাসকগণ কোরআন ও হাদিস তথা ইসলামী শাসন ব্যবস্থা থেকে দূরে সরে গিয়ে তারা স্বতন্ত্র আইন তারা প্রয়োগ করবে, কোরআন হাদিসের আইনকে তারা সরিয়ে দেবে, তখন একে এক শাসকের মধ্যে অপর শাসকের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হবে। বর্তমানে প্রায় 56টি মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু যদি লক্ষ্য করা যায় প্রকৃতপক্ষে মুসলিম রাষ্ট্র খুঁজে পাওয়া মুশকিল। আজকে বলছে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মুসলিম আইন আছে, শরীয়তে আইন আছে নেই। বলছে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সেখানে যারা ইসলাম প্রচার করে তাদের উপরে অত্যাচার হয়। হক কথা কোরআন এবং হাদিসের কথা তারা বর্ণনা করার জন্য তাদেরকে গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হয়। অসংখ্য আলেম এমন অবস্থায়, বর্তমানে অসংখ্য আলেম তারা সত্যবাদী আলেম, তারা ধর্ম প্রচারক আলেম, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে, তারা জেলে বসবাস করছে। তাহলে কিসের ইসলামী রাষ্ট্র? যদি তাকানো হয় ইরান, ইরাক, আরো অন্যান্য যারা ইসলামী কথিত রাষ্ট্র, সেখানেও দেখতে পাবেন ইসলামী রাষ্ট্র নামে তো ইসলামী রাষ্ট্র, কিন্তু ইসলামী শাসনতন্ত্র সেখানে নেই, কোরআন এবং হাদিসের শাসন সেখানে নেই, কোরআন এবং হাদিসের যে আইন শরীয়তি আইন সেখানে নেই। একমাত্র শরীয়তি আইন কোথায় আছে? সেই সৌদি আরবে, যার জন্য অন্যান্য ইসলামী রাষ্ট্রের মধ্যে যে পাপগুলো দেখা যায়, যে মহাপাপগুলো দেখা যায়, ব্যবচার দেখা যায়, চুরি দেখা যায়, প্রতারণা দেখা যায়, কিন্তু সৌদি আরবে সেগুলো দেখতে পাবেন না, যে কারণ সেখানে আপনি চুরিতে ধরা পড়লে আপনার হাত কাটা হবে, মানুষ ভয়টা চুরি করবে না। এমনকি যদি কিছু পড়ে থাকে রাস্তায় আর আপনি সংবাদ না দিয়ে পায়ের আঙুল দিয়ে দেখার চেষ্টা করেন, আপনি পা বাড়িয়ে আপনার পায়ের আঙুলটাও কেটে দেওয়া হবে। আপনি সংবাদ না দিয়ে পা দিয়ে দেখতে চেয়েছেন কেন? সেখানে জেরা বা ব্যবচার করলে আপনাকে শরীয়তে আইন অনুযায়ী
সেই অত্যাচারীকে সেই জেরা বা ব্যবচারকারীকে মাটিতে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। সেখানে কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তার পরিবর্তে তাকে ধরে তার পরিবর্তে তাকে হত্যা করা হয়, জন্য সম্মুখে করা হয়। তাহলে সেখানে হত্যাও হয় না, প্রতারণা হয় না, চুরিও হয় না, জেনা বা ব্যবচার থেকেও মুক্ত। তো মানুষ শুধু মনে করে যে আমাদের পক্ষ থেকে আমাদের উপরে আজাব কেন হচ্ছে, এত কষ্টের মধ্যে আমরা কেন যাচ্ছি। মুসলমানরা সত্যিকারে যদি মুসলমান হয়ে চলত, যদি তারা কলেমা পড়ার সঙ্গে সঙ্গে মুখেতে কলেমা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তরে যদি বিশ্বাস করত, সঠিকভাবে যদি বিশ্বাস করত এবং সঙ্গে সঙ্গে তারা সেই অনুযায়ী যদি কর্ম সম্পাদন করত, তারা যেটা কলেমা পড়েছে সাগর লাই আমি সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহা নেই একমাত্র আল্লাহকে দিত উহা দাহু তিনি আগো লাশ তার কোনো শরিক নাই, সেই কালেমা অনুযায়ী যদি মুসলমান আমল করত, যদি এক আল্লাহর ইবাদত করত, নামাজ আদায় করত সঠিকভাবে, বিভিন্ন ফরজ তারা ইবাদত করত, বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে তারা বেঁচে থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন তাহলে তারা কামিয়াবির মধ্যে থাকতো, তাদেরকে এত আজাব আল্লাহর পক্ষ থেকে গ্রেফতার করত না। যদি তারা ওয়াসাদু আল্লাহ এবং সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই বাড়ির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি অন্যের অনুসরণ না করতো, অন্যের অনুকরণ না করতো, তাহলে এই জাতি নিরাপদে থাকতো। কিন্তু মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের ফিরকা হয়ে গিয়েছে। কেউ বলে আমি অমুক ইমামকে মানি, কেউ বলে আমি অমুক মাঝহাবকে মানি, কেউ বলে আমি অমুক পীরকে মানি, কেউ বলে আমি অমুক ওলিকে মানি, আল্লাহর রাসূলকে কেউ মানে না, মোহাম্মদ রাসূলুল্লাহকে কেউ মানে না। মোহাম্মদ রাসূলুল্লাহর নামে শুধু আবেগে মুসলমানরা অমুকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বেরিয়ে পড়ো, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তারে সত্যি তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করত, কারণ যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করবে তার রাস্তায় চলবে, সেই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে এবং তাকে ভালোবাসবে। তাদের আমাদের উপরে যে আজাব অবতীর্ণ হয়েছে, বিভিন্ন ধরনের আজাব হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এগুলো আমাদেরই করণীয় ফল, এর জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, সেই সমস্ত পাপ কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে আমাদের তওবা করা উচিত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত পাপ তার পরিবর্তে যে আজাব আমাদের উপরে দিয়েছে সেগুলোকে তিনি সরিয়ে নেন। এই মুসলমান জাতি যতদিন পর্যন্ত না কোরআন এবং হাদিসের ছায়া করে আসবে, যতদিন পর্যন্ত না কোরআন এবং হাদিসের উপরে আমল করবে, ততদিন পর্যন্ত এরা নিরাপদ থাকবে না, বরং ভিন্ন ধরনের আজাবে এরা গ্রেপ্তার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার আজাব থেকে রক্ষা করেন এবং আমাদেরকে যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা আল্লা ইবাদিল্লাযি বাদা ওয়া সালাম ওয়া সালাম আলা রাসূলিল্লাহ। তো খুতবা শুরু করেছিলাম সূরা আর সুয়ারা আয়াত নম্বর 189 থেকে, ফাকাদ জাবু ফারা তাকিল ফাকাজাহুম আযাব ইয়ামিল জুল্লা, তাদের উপরে অবতীর্ণ হলো মেঘ মানে একটা আযাব, মেঘের মাধ্যমে তাদেরকে আযাব দেওয়া হয়েছিল। ইন্নাহু কানা আযাবুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কঠিন আযাবদাতা, তিনি হচ্ছেন কঠিন শাস্তিদাতা। আর এটা হয়েছিল শোয়েব আলাইহিসসালামের কওমের উপরে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানত না এবং তার পরিবর্তে তারা কি করত, প্রতারণা করত, ব্যবসা বাণিজ্যে তারা যেখানে যেত সেখানে ওজনে তারা ফাঁকি দিত। আমাদের আমরা যেমন কঠিন গরমে ভুগছি, তাদের মধ্যে এক সপ্তাহ বা 10 দিন আরো বেশি দিন কঠিন গরম দেওয়া হয়েছিল,
যখন মেঘ উপস্থিত হলো আকাশ থেকে তখন তারা মনে করলো কি এই মেঘেতে আমরা শান্তি পাব সেই মেঘের ছায়া ধরে তারা যখন আশ্রয় নিল সেই শান্তি দেওয়ার জায়গায় মেঘমালা থেকে পানি বর্ষণ হওয়ার জায়গায় আগুন বর্ষণ হলো এবং তাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে শাস্তি আল্লাহ শাস্তি তাদেরকে পাকড়াও করলো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন বর্তমানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো অধিকাংশ মুসলমান যাকাত দেয় না যাকাত তো বছরে একবার আপনার সম্পদ থেকে দিতে হবে আপনাকে অর্জিত সম্পদ থেকে যদি নিসাব পরিমাণ হয়ে যায় কিন্তু বছর বছরে যতবার ফসল তুলবেন আপনাকে ফসলের নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনাকে ওসর দিতে হবে বর্তমানে মুসলমানরা ওসরও দেয় না অনেক জায়গায় ঘুরেছি অনেক গ্রাম বিভিন্ন জেলা ঘুরেছি সেখানে গিয়ে দেখছি নাম কেবল আমি যুগের পর যুগ ধরে 200 বছরে 300 বছরের আলে আমি মাদ্রাসার উন্নতি করবে জলসা করছে কিন্তু দূর দূরান্ত গ্রামের মানুষ কেউ জাকাত দেয় না ওসর দেয় না আরে জাকাত যদি সঠিকভাবে দিত আর তার সঠিকভাবে প্রয়োগ হতো ওসর যদি মানুষ সঠিকভাবে দিত আর তার প্রয়োগ হতো ওই উন্নতি করবে জলসা করার কোনো প্রয়োজন ছিল না জাকাতের মালকে হরপ করে যাবে হারাম নিজের সম্পদকে হারামে পরিণত করবে ওসর না দিয়ে তাদের যে ফসল রয়েছে সেগুলো হারামের সঙ্গে হারামকে মিশ্রিত করে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যখন মানুষ অশ্লীলতার মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রোগ মহামারী রূপে প্লেগ রোগ হিসেবে আক্রমণ করবে এবং এমন এমন রোগ আসবে যে রোগের নাম তারা জীবনে কোনোদিন শোনেনি হচ্ছেও তাই যখন মানুষ ওজনে ফাঁকি দেবে তখন তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে অভাব অনটন নেমে আসবে বিভিন্ন আজাব তাদেরকে গ্রেফতার করবে আজকে আমরা যদি দেখি তাহলে সেগুলো আমাদের মধ্যে হচ্ছে আর আল্লাহর আজাব আমাদের মধ্যে নেমে এসেছে যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে যদি অন্য কোনো প্রাণী অন্য কোনো পশু পাখি না থাকতো পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে আর বৃষ্টি হতো না এই মানুষের এমন পাপ কঠিন পাপ জাকাত দেওয়া থেকে তারা বিরত থাকে ওসর দেওয়া থেকে তারা বিরত থাকে এর জন্য আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে যেত যখন মানুষ আল্লাহ এবং তার রসুলের সঙ্গে ওয়াদা খিলাফি করবে কালেমা তারা পাঠ করবে মুখেতে কিন্তু অন্তরে তারা বিশ্বাস করবে এবং আমলে পরিণত করবে না তখন বিজাতীয় শাসককে তাদের উপরে নির্ধারিত করে দেওয়া হবে এবং সেই শাসক তাদেরকে অত্যাচার করবে এবং তাদের ধন সম্পদ সব কিছু কেড়ে নেবে হচ্ছে কিনা একটু দেখা খেয়াল করুন এবং সব যখন শাসক বলে শুধু নামটা অবস্থা ইসলামী রাষ্ট্র এই নামটা অবস্থা ইসলামী প্রধানমন্ত্রী কিন্তু ইসলামী শাসন সেখানে থাকবে না কোরআন এবং হাদিসকে তারা দূরে সরিয়ে স্বতন্ত্র নিয়ম কানুন তারা চালু করবে ইসলামকে দূরে সরিয়ে দেবে তখন এক শাসকের মধ্যে অপর শাসকের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া হবে এবং পৃথিবীর বুকেতে অশান্তি বিরাজ করবে তাহলে যদি বিচার বুদ্ধি দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে ভাবনা চিন্তা করা যায় তাহলে দেখতে পাবো আমাদের যত কর্ম আমরা যত ইসলাম থেকে দূরে সরে গিয়েছি যত মুসলমান শুধু নাম কাবাসে কালেমা পাঠ করছে অথচ কালেমার উপরে ইমান নেই কালেমার উপরে আমল নেই যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আযাব এদের উপরে আছে আর আগামী তো আসতে থাকবে এর বিকল্প পথ কি এর বিকল্প পথ হচ্ছে সবাইকে তওবা করতে হবে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফরজ নামাজ ছাড়া মুসলমানই হয় না নাম কাবাসে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি এটা বলে শেষ করবো যে শেষ যুগের দিকে মুসলমানরা খুব জর্জরিত হবে সারা পৃথিবীর বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম তাদের উপরে অত্যাচার করবে তখন সাহাবা একে আমরা প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল তখন কি আমরা সংখ্যায় কম থাকবো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে না তখন তোমরা সংখ্যায় কম থাকবে না বরং পৃথিবীর সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে কিন্তু ইমানের দিকে তোমরা দুর্বল থাকবে যার কারণে আল্লাহর আজাব অপর জাতির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর আজাবে গ্রেফতার করা হবে এখন দেখুন গরু ছাগলের মতো বেড়ে যাচ্ছে
চারিদিকে মুসলমানদের জনসংখ্যা অনেক, কিন্তু নামটা অবশ্য মুসলমান। তো এইরূপ মুসলমান থাকলে পরে অপর জাতির দ্বারা, অপর কৌমের দ্বারা, অপর শাসকের দ্বারা লাঞ্ছিত হতে হবে, অত্যাচারিত হতে হবে, বঞ্চিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই, এবং আল্লাহ এবং তার রসুলের রাস্তায় ফিরে আসা ছাড়া আল্লাহর রহমত পাওয়ার এবং আল্লাহর আজাব থেকে বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বিধান অনুযায়ী আমাদেরকে আমল করার সুমতি প্রদান করেন এবং বিভিন্ন পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.